খুলনায় আলোচিত রহিমা বেগমকে অপহরণের প্রমাণ পায়নি পিবিআই, বরং জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ নাটক সাজান তারা। ফলে ফেঁসে যাচ্ছেন রহিমা বেগম ও তার সন্তানরা। মেয়ে মরিয়ম মান্নানও সুর পাল্টে বলছেন তাদের ভুল থাকলে সংশোধন করবেন। এদিকে কথিত অপহরণ মামলায় শিগগিরই মুক্তি মিলছে না গ্রেপ্তার ছয় জনের। শুধু খুলনা নয়, দেশজুড়ে এখন আলোচিত চরিত্র রহিমা বেগম। কয়েকটি বিষয় সামনে রেখে তার কথিত নিখোঁজ কিংবা অপহরণের তদন্তে নামে পুলিশ। পিবিআই বলছে তদন্তে রহিমা বেগমকে অপহরণের প্রমাণ মেলেনি, জবানবন্দির সাথে মিলছে না তদন্তে পাওয়া তথ্যের। ক্রস ম্যাচিংয়ের মাধ্যমে আমরা যে তথ্যগুলো পেয়েছি তাতে ওনাকে অপহরণ করা হয়েছিল এ ধরনের কোনো তথ্য আমরা পাচ্ছি না। বরং আমার কাছে মনে হচ্ছে যে জমি জমা সংক্রান্ত যে বিরোধ ওনার প্রতিবেশীদের সাথে দীর্ঘদিন যাবৎ আছে, সেই বিরোধের সূত্র ধরেই হয়তো প্রতিবেশীকে ফাঁসানোর জন্য উনি এটা করে থাকতে পারেন। মামলাটি যদি আমাদের কাছে সত্যি মনে না হয় এবং আমরা যদি পূর্ণাঙ্গ তদন্ত শেষে মনে হয় যে মামলাটি মিথ্যে মামলা, তাহলে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রহিমা বেগমকে উদ্ধারের পর সুর পাল্টেছেন মেয়ে মরিয়ম মান্নান, বলছেন মা কিংবা তার নিজের ভুল থাকলে তা সংশোধন করবেন। মা যদি যাই করুক, এই যে মা যদি আত্মগোপন করে বা যদি তাকে অপহরণ করে, আমি এখনো ক্লিয়ার না ভাইয়া। আমার যাওয়া ছিল আমার মাকে, আমি তো বারবার বলছি সে যদি কোনো ভুল করে সেটা সংশোধনও থাকবে। এদিকে কথিত অপহরণ মামলায় এক মাস ধরে জেল খাটছেন ছয় জন। সংবাদ সম্মেলন করে তাদের মুক্তির দাবি জানান স্বজনরা। এখন আমরা চাচ্ছি আমার ছেলেদের মুক্তি এবং আমাদের যে মানহানি হয়েছে এই মানহানির জন্য আমরা মামলা করতে চাচ্ছি। মরিয়ম আর মরিয়মের মা যে এই নাটকগুলো করলো তার বিচার চাই এবং আমার স্বামী মুক্তি চাই। দোষী না হয়েও এক মাস আমার ভাই জেল কাটছে, অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নিব। পূর্ণাঙ্গ তদন্ত শেষে তারা যদি নির্দোষ প্রমাণিত হন তাহলে তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন। গত 27 আগস্ট খুলনার মহেশ্বরপাশা এলাকার বাড়ি থেকে নিখোঁজ হন রহিমা বেগম। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।